হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো ইলেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উইথ স্ট্যাটিক জিকে দেখো আগের দিনে হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ফার্স্ট আমাদের কোয়েশ্চেন যেটা ছিল সালে এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড আরব এমিরেটস ইউএইতে দু হাজার সালে এশিয়ান ফুটবল কাপ অনুষ্ঠিত হয়েছিল দু সালে এশিয়ান ফুটবল কাপ কততম ছিল সতেরোতম ছিল ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম কি দ্রৌপদী মুর্মু এগুলো ছিল আগের দিনে আমাদের হোমওয়ার্ক ওকে দেখো আজকের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সম্প্রতি কোন সংস্থা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা পালস পেনড্যান্ট তৈরি করেছে দেখো এক্ষেত্রে এটা তৈরি করেছে নাসা এটা অ্যাকচুয়ালি সেন্সার দিয়ে একটা লকেটের মতো জিনিস যেটা আমরা যদি কানে বা গলার হাড়ের সাথে পড়ি তাহলে কি হবে যদি সামনে কেউ করোনা আক্রান্ত ব্যক্তি আসে সেটা আমরা বুঝতে পেরে যাব ঠিক আছে এটা হচ্ছে একটা পালস পেন্ডেন্ট যেটা তৈরি করেছে সম্প্রতি নাসা দ্য অ্যাডমিনিস্ট্রেটর অব দ্য ন্যাশনাল এরোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার অ্যাডমিনিস্ট্রার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন জিম ব্রিডেনস্টাইন হেডকোয়ার্টার অফ নাসা কোথায় ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে রয়েছে আমাদের নাসার হেডকোয়ার্টার সম্প্রতি নাসা মহাকাশ গবেষণার কোভিড নাইন্টিনের সাথে লড়াই করার জন্য এই উচ্চচাপের ভেন্টিলেটার যেটা নাম ছিল ভাইটাল এটা কিন্তু তৈরি করেছিল তো আমরা দুটো জিনিস দেখতে পেলাম এখন পালস পেনডেন্ট আর এর আগে ছিল ভাইটাল যেগুলো কোভিড নাইন্টিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাসা তৈরি করেছে আমাদের জন্য নেক্সট যেটা আমরা দেখব কোন সংস্থার সদর দপ্তর ইউরোপিয়ান দু হাজার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে দেখো এটা পেয়েছে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি পেয়েছে এটা যেটা আইওসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় সুইজারল্যান্ডের লুজেনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন থমাস ব্যাচ এরপর যেটা দেখব আমরা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন সেকেন্ডবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন দু সালের পর এই নিয়ে দ্বিতীয়বার অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সভাটি এবারে ভার্চুয়ালি হবে মানে অনলাইনে হবে এই সভাটা এবারে যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয় ইউনিয়নে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন ইনি বক্তৃতা দেবেন নেক্সট এটা দেখব করোনা ভাইরাসের জন্য কম্প্যাক্ট এক্সেল সিস্টেম কে লঞ্চ করলো কম্প্যাক্ট এক্সেল সিস্টেম এটা লঞ্চ করেছে মাই ল্যাব মাই ল্যাব ডিসকভারি সলিউশনস এক্সিকিউটিভ কে ডিরেক্টর রয়েছে দেখো এটা একটা সংস্থা যেটা মাই ল্যাব ডিসকভারি সলিউশনস তো এটার এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন এখন শৈলেন্দ্র কাওয়ারে আর মাইলাইভ ডিসকভারি সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর এম ডি রয়েছেন হাসমুখ রাওয়াল মাইলাইফ ডিসকভারি সলিউশনসের হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে এটা কিন্তু পুনেতে রয়েছে অ্যাকচুয়ালি নেক্সট এটা দেখবো সম্প্রতি গুগল বিভিন্ন সংস্থা ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করলো যেটা তোমরা থামলে দেখতে পেয়েছো এখানে গুগল কারেন্টস বলে একটা প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে যেটাকে যেটা বিভিন্ন সংস্থা এবং উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে বিভিন্ন সংস্থা অর্গানাইজেশন এবং যারা ইনিশিয়েটিভস রয়েছে যারা নতুন স্টার্ট আপ রয়েছে তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছে গুগল কারেন্টস যেটার নাম সিইও অফ গুগল হচ্ছে সুন্দর পিচাই আমরা জানি আর হেডকোয়ার্টার কোথায় ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়াতে ওকে এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো গুগল এর প্রতিষ্ঠা তাকে হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল এটা তোমরা শেষকালে আমাকে আমরা কমে আমাকে কমেন্ট বক্সে জানাবে নেক্সট এটা দেখবো আমরা সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টারোগেটিভ বায়োলজি সরি ইন্টিগ্রেটিভ বায়োলজি সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি সিএসআইআর আই জিআইবি এটা কার সাথে যৌথভাবে সহযোগিতায় কোভিড নাইন্টিন রোগীর ডেটা বিশ্লেষণ গবেষণা করার জন্য যুক্তি স্বাক্ষর করেছে ডেটা অ্যানালিসের জন্য চুক্তি স্বাক্ষর করেছে আইআইটি অ্যালুমিনিক কাউন্সিলের সাথে আচ্ছা আইআইটি অ্যালুমিনিক কাউন্সিল যেটা রয়েছে এটার সিইও আর প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন রবি শর্মা আইআইটি অ্যালুমিনিক কাউন্সিল এস্টাবলিশড হয়েছিল দু হাজার উনিশে জাস্ট আগের বছরে সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে এর ডিরেক্টর রয়েছেন অনুরাগ আগরওয়াল আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাত্তর সালে নেক্সট যেটা দেখবো আমরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএমডি পদে কাকে দু বছরের জন্য পুনরায় নিযুক্ত করা হলো দেখো এক্ষেত্রে রাজকিরণ রায়জিকে বছরের জন্য পুনরায় নিযুক্ত করা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের সিএমডি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএমডি হিসাবে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ইলেভেন্থ নভেম্বর নাইনটিন নাইনটি উনিশশো সালের ইলেভেন্থ নভেম্বর আর এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু মুম্বাইয়ে নেক্সট এটা দেখবো আমরা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি

ডিজিটাল ইন্ডিয়াকে আরও বেশি প্রমোট করার জন্য এবং এই ডিজিটাল টেকনোলজিস যেগুলো রয়েছে এগুলোকে ইউজ করে আত্মনির্ভর ভারত গড়ে তোলাই হচ্ছে এই অ্যাপের মেন লক্ষ্য নীতি আয়োগের সিও কে অমিতাভ কান্ত ভাইস চেয়ারম্যান রয়েছেন রাজীব কুমার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার কে রয়েছেন সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া এখানে তোমাদের জন্য দুটো প্রশ্ন থাকলো হোমওয়ার্ক হিসাবে নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল আর নীতি আয়োগের চেয়ারম্যানকে শেষকালে আমি তোমাদের তিনটে প্রশ্ন আবার বলে দিচ্ছি হোমওয়ার্কের ভারতীয় স্টেট ব্যাঙ্ক ইয়েস এ কত টাকা বিনিয়োগ করতে চলেছে দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সতেরোশো ষাট কোটি টাকা এক্ষেত্রে আমাদের যেটা দেখ দেখার সেটা হচ্ছে ইউএস ব্যাংকের সিইওটা ইয়েস ব্যাংকের সিও হচ্ছেন প্রশান্ত কুমার ফাউন্ডার রানা কাপুর ফাউন্ডেড হয়েছিল দু হাজার চার সালে এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে এস বি আইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রের ফাউন্ডেড হয়েছিল ফার্স্ট জুয়ে নাইনটিন এখানে এই জিনিসগুলো কিন্তু এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয় উনিশশো সালে কিন্তু এস বি ফাউন্ডেড হয়েছিলো আর এর চেয়ারম্যান ছিল রজনীশ কুমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কয়েকটা জিনিস এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে খুচরা লোন তাৎক্ষণিক বিতরণের জন্য কোন ব্যাঙ্ক লোন ইন সেকেন্ডস পরিষেবা চালু করেছে দেখো এটা করেছে ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের সিও হচ্ছেন প্রশান্ত কুমার ফাউন্ডার রানা কাপুর যেটা আমি আগে বললাম দু সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে নেক্সটটা দেখব দেশের সিক্সটি সিক্স গ্র্যান্ড মাস্টারকে ছেষট্টিতম গ্র্যান্ড মাস্টার অফ আমাদের দেশের ইন্ডিয়ার যেটা হচ্ছে জি আকাশ তামিলনাড়ু চেন্নাইয়ের এই তেইশ বছর বয়সী জি আকাশ দুশো দু হাজার চারশো নিরানব্বই রেটিং নিয়ে দেশের ছেষট্টিতম গ্র্যান্ড মাস্টার হয়েছেন তো এগুলো ছিল আজকে আমাদের ইলেভেন্থ চুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট করে আমরা একবার টেন্থ চুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিয়ে চলো তোমরা ফ্রি পিডিএফ যদি ডাউনলোড করতে চাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে ভিজিট করে দেখো ফার্স্ট মেনু যেটা রয়েছে সেখান থেকে এই প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসো সেখান থেকে দেখো প্রত্যেক মাসের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে তোমরা যে ডেটের উপর ক্লিক করবে সেই ডেটের ফ্রি পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে আর মান্থলি ম্যাগাজিনগুলো দেওয়া থাকে এই সবুজ পোর্শানটায় যেমন জুন মাস বা তার আগের মাসের যদি মান্থলি ম্যাগাজিনগুলো তোমরা ডাউনলোড করতে চাও এই সবুজ পোর্শানের ডাউনলোড নাও এই জায়গাটা থেকে তোমরা এটা পেয়ে যাবে এছাড়া আমি জুন জুনের মান্ত্রিক কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিন সেটা এবং আমাদের কমো পিরিয়ে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের হচ্ছে দু হাজার দুশো চোদ্দো পেজের সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো নোটিফিকেশনের জন্য যদি প্রবলেম হয় টেলিগ্রাম চ্যানেল আমাদের সাথে যুক্ত হতে পারো কিংবা ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এখানে লিঙ্কগুলো আমি সবকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা একটু চেক করে নাও তোমরা এগুলো আমাদের সাথে জয়েন হয়ে আমাদের সাথে কানেক্ট থাকতে পারো ওকে অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা অনেক পড়াশোনা করতে পারবে এখানে জেনারেল স্টাডিজের বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ স্টাডি নোটস এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রেগুলার আপডেট হচ্ছে সেগুলো আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে দিয়ে দিই এছাড়া ইম্পর্টেন্ট নোট সেকশানে তোমরা বিভিন্ন নতুন নতুন জি কেগুলো পেয়ে যাবে জি কে আপডেটগুলো মানডে টু ফ্রাইডে সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ আমাদের সকাল নটা এবং রাত্রি নটার সময় ফ্রি অনলাইন মক টেস্ট অর্টি নিয়ে দুটো করে মক টেস্ট অ্যারেঞ্জ করা হয় যেগুলো তোমরা দিতে পারবে ফ্রিতে এর লিঙ্কও তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে ওকে চলো আমরা দেখে নিই বা টেন জুলাই কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল দু সালের এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল অ্যান্সার ছিল ভারত এখানে আমি এর এক্সট্রাগুলো আলোচনা করব না তোমরা এখানে দেখো ডানদিকে স্ক্রিনের ওপরে একটা আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করে নাও তাহলে তোমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পেয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখবো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে হান্ড্রেড পার্সেন্ট এলপিজি কভারেজ রাজ্য হয়ে উঠেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হিমাচল প্রদেশ হয়ে যাবে নেক্সট ছিল ঝাড়খণ্ডের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আইএআরআই এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে অ্যান্সার এক্ষেত্রে শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ইনস্টিটিউট হয়ে যাবে নেক্সট ছিল সামুদ্রিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে ভারত কোন দেশের কোস্টগার্ডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেখো এক্ষেত্রে ইন্দোনেশিয়া ছিল আগে আগের দিন আমাদের কারেক্ট অ্যান্সার কোন দেশ ঈদ উল আজার জন্য ডিজিটাল হাট লঞ্চ করলো দেখো এটা করেছে বাংলাদেশ কোন ব্যাংক তার গ্রাহকদের জীবন সরবরাহ করতে বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেখো কারুর বাইশিয়া ব্যাংক করেছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দু সালের মধ্যে কোন রোগটা নির্মূল করছে মানে কোন রোগটা নির্মূল করবে বলে ঘোষণা করেছে দেখো এটা মিসেলস আর রুবেলাটাকে দু হাজার তেইশের মধ্যে নির্মূল করবে বলে ঘোষণা করেছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সম্প্রতি প্রয়াত জগদীপ বা সাইদ ইশতিয়াক আহমেদ জাফরি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন দেখো ইনি একজন অভিনেতা ছিলেন কমেডিয়ান দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট অ্যাক্সেস তথ্য বিনিময়ের জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করলো অ্যান্সার ছিল আমাদের সেবি আজকের প্রশ্ন তোমাদের জন্য যেটা হচ্ছে কোন আইআইটি এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ব্যাঙ্কিং প্রোগ্রাম চালু করেছে এর অ্যান্সারটা তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও আর এর আগে আমি তোমাদের যে তিনটে প্রশ্ন করেছি সেটা হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতাকে নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল নীতি আয়োগের চেয়ারম্যানকে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা শেষকালে আমাকে এখানে কমেন্ট বক্সে করে জানাও দেখি আমি নেক্সট দিনের এর অ্যান্সার সঠিক অ্যান্সারগুলো বলে দেবো ওকে চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে আপাতত ধন্যবাদ